লায়লা অনেক এডুকেটেড, লায়লা কিন্তু ভেরি সেন্সিবল, ভেরি স্মার্ট। না লায়লার সাথে আর লায়লার মামুনের সাথে দেখা হয়নি, বাট আমাদের ফ্রেন্ড রেজাকে নিয়ে আমি আর কারিনা বলতেছিলাম যে চলো মামুনের সেলুনে তোমাকে চুল কাটিয়ে দিয়ে নিয়ে যাই। এটা না আসলে সত্যি কথা বলি, মানুষজন আমাকে মোস্তাক তিকশাকে নিয়েও বলে। আমার মনে হয় যে এটা যার যার পার্সোনাল লাইফ। এখন আমি ধরেন 2 বছর আগে বিয়ে করছি, এখন এটা যদি মানুষজন বলে ও কেন সোশ্যাল মিডিয়াতে আনে না, আমি তখন বলি যে এটা ভাই আমার পার্সোনাল জিনিস। তো এখন লায়লা যদি শি ইজ হ্যাপি উইথ মামুন, বাট আমার একটা টাইমে অনেক বেশি খারাপ লাগছে, বিকজ লায়লা যখন আপনার লাইভে এসে কান্নাকাটি করছিল, একটা মেয়ে বলি ছেলে বলি কাউকেই ফিজিক্যালি মেন্টালি কোনোভাবেই অ্যাবিউজ করে এটা ঠিক না, তখন আমার অনেক খারাপ লাগছে। পরে লায়লা যখন আমার ফেরত গেছে তখন একটু মেজাজ খারাপ হয়েছে, আমার দ্যাট পার্সন নিডস টু হ্যাভ আ সেলফ রেসপেক্ট। সো এইটাই আর কি, আমার মনে হয় ওরা পার্সোনাল লাইফটা শো করে, দে আর্ন আ লট অফ মানি। সো আপনাকে দেখতে হবে যে আপনার জন্য কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, আপনার জন্য পার্সোনাল লাইফের অশান্তি ইম্পর্টেন্ট নাকি টাকাটা ইম্পর্টেন্ট। সো এই আমার মনে হয় প্রত্যেকটা জিনিস একটু ব্যালেন্স রাখা ভালো, পার্সোনাল লাইফ আনা ভালো, বাট মাঝে মধ্যে টু পার্সোনাল জিনিস না প্রেজেন্ট করাটাই বেটার। লাইক অনেকে দেখা যায় না হাজব্যান্ডের সাথে ঝগড়া হলো বা ওয়াইফের সাথে প্রবলেম হলো, ঠাস করে একটা স্টেটাস দিয়ে দেয় হাজব্যান্ডকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে, পরে গিয়ে আবার ওই স্টেটাস ডিলিট করে। আমার মনে কিছু জিনিস নিজের মধ্যে রাখা ভালো। আর মানুষজন আমার একটা জিনিস খুব অপছন্দ যে ডিভোর্স হয়ে গেলে যে হাজব্যান্ডকে নিয়ে লাইভে এসে নেগেটিভ কথা বলে বা ওয়াইফকে নিয়ে নেগেটিভ কথা বলে, এটা আমার পছন্দ না। কারণ ডিভোর্স এটা খুবই পার্সোনাল জিনিস, এটার 3 টাইপের স্টোরি থাকে, ছেলেটার, মেয়েটার আর আদার সাইডের স্টোরি। সো আমরা এক সাইডের স্টোরি শুনে আমরা জাজ করা শুরু করে দিই। তো আমার মনে হয় এই জিনিসগুলো একটু পার্সোনাল রাখা ভালো। না আমার হাজব্যান্ডকে নিয়ে যেটা বললে, ও হচ্ছে হি ইজ নট এ সোশ্যাল মিডিয়া ফ্রি, সো বেসিক্যালি হি ওয়ার্কস অ্যাট UN। সো ওর কাজই হচ্ছে রিসার্চ করা, এই করা। তো ওর সাথে আমার মোস্ট অফ দ্য টাইম কথা হয় যে কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় কী হচ্ছে, সব উই টক অ্যাবাউট ডিফারেন্ট থিংস। তা আমি যে ওকে সোশ্যাল মিডিয়ায় একটা গসিপ বলবো, তো চিনেই না কাউকে, আমি গসিপ কাকে, তো আমি গসিপটা কাইন্ডাকে ফোন দিয়ে বলি। সো এটা একটুখানি প্রবলেম আছে, বিকজ ওই মানুষটা আসলে কাউকেই চিনে না খুব একটা, আবার ও যাদেরকে চিনে তাদেরকে আমি চিনি না। সো এখানে একটু বিল বন্ধনের অসামঞ্জস্য। আর হচ্ছে কি, আপনার আশপাশে মানুষ অনেক কথা বলে, কার এখন এটা ওই মানুষটা কীভাবে অ্যাবজর্ব করবে এটা খুব ইম্পর্ট্যান্ট। বাট আপনার ওয়াইফ যদি সোশ্যাল মিডিয়া পার্সন হয়ে থাকে, আমি এমন না যে নতুন নতুন, আমি কিন্তু বিয়ের আগের থেকে, সো আমার মনে হয় মাই হাজব্যান্ড হ্যাজ টু হ্যাভ আ ভেরি স্ট্রং ব্যাক, যে না আই প্রোটেক্ট হার বিকজ আই নো হার, ও এমনই এবং আমি ওকে এমন দেখেই পছন্দ করছি। আমার মনে হয় আপনি আমার ভিডিও দেখলে বুঝবেন যে আমার মনে হয় আমার হাজব্যান্ডের থেকেও সবচেয়ে বেশি সাপোর্টিভ হচ্ছে আমার শাশুড়ি, বিকজ শি ইজ দ্য ওয়ান্ডারফুল ওয়ামেন। আমার শাশুড়ি আমাকে একটা জিনিস বুঝাই গেছে আমার লাইফে, যে হাউ টু বি দ্য বেস্ট মাদার ইন ল এভার। বিকজ আমি এটা ক্যামেরার জন্য না, আমি এটা অফ ক্যামেরাতেও বলি, আল্লাহ না করুক আমার যদি কখনো বিয়ে নাও থাকে, আমার এই মানুষের সাথে সারাজীবন সম্পর্ক থাকবে, বিকজ শি টট মি আ লট অফ থিং। আমার মনে হয় মেনটেন করতে গেলে সবার আগে এডুকেশনটা কমপ্লিট করে আসা ভালো। সেকেন্ড জিনিসটা হচ্ছে মেন্টালি ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং। আপনি আসবেন গালি শুনবেন, তারপর 2 দিন পর ডিপ্রেসড হয়ে যাবেন, সো মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে। থার্ড জিনিসটা হচ্ছে ধৈর্য। আপনি আজকে ভিডিও বানায় কালকে আপনি মামুন লায়লার মতো পারিয়ে দিতে পারবেন না, সে একটু ধৈর্য ধরতে হবে।